জায়েদ ভাই বিয়ে করতেছেন কবে? কাল আসলে চলে আসে তো জায়েদ ভাই বিয়ে করতে কবে করবে তো আল্লাহ তাআলা বলতে হবে ওনার হুকুম যখন হবে তখন খোঁচানো কোনো কারো কোনো খোঁচানোর ইচ্ছা আছে বলো খোঁচাও আচ্ছা আচ্ছা খোঁচানো ভাই বলতে খোঁচাই দেই আমি তুমি তো সাংবাদিক না তুমি কি চুলের মধ্যে কিস ছিল বেটা চুলের মধ্যে ফু ছিল কিস কারে বলো জীবনে বউরে কিস করছো কিস বুঝো না কিছু না কিস কাকে বলো বলো এখন এই গালটা এভাবে থাকবে এরকম পিছনে ছিল আমার দেব কোথায় চুল ছিল চুলে তো ছিল সামনে সামনে গাল থাকলে গালে দিতাম যেহেতু চুলটাই পেয়েছি চুলটার মধ্যে মেরে দিছি সুন্দর তো বসে সুন্দরী সুন্দর না হবে না আমার হুকুম হয়নি এরকম একদিন দেখবে একটা বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে এরকম করে রেডিমেড বুঝছো না বিষয়টা হচ্ছে হুকুম আল্লাহর হুকুমও যেমন হবে বিয়ে বিয়ের সাথে আল্লাহর হাত দিয়ে এটা আসলে যতই জয় বলুক মানুষ এটা মানুষ চাইলেও হয় না এটা হচ্ছে আসলে একটা রহমত থাকতে নিজের ইচ্ছা থাকতে আসলে সত্যি কথা মুজাহিদ ভাই একবার বলে একদিন আমাদের মুজাহিদ সাহেব জিজ্ঞেস করেছিল ভাই নিজের ইচ্ছাও থাকতে হয় আসলে নিজের ইচ্ছাই আমার নাই এটাই বড় কথা যখন ইচ্ছা হবে তখন আপনাদেরকে সবাই জানিয়েই এরকম সুন্দরী পাশে থাকবে তখন তাকে নিয়েই করবো আর বিয়ে কিন্তু একটা করতে চাই আমি বলেছি বিয়ে কিন্তু একটা করতে চাই অনেকটুকু আমার নতুন আপু তো আর একজন সিনিয়র মানুষ তো কি বলবো আসলে সিনিয়ররা কি বলে কিছু বলার নাই সিনিয়র দিনে কথা বলতে চাই না নতুন আপুর প্রতি অনেক ভালোবাসা নতুন আপু আমাকে ইনবক্সে ফোন করে অনেক নতুন আপু এই নতুন আপুই এটা তোমরা রেকর্ড করো নতুন আপুই আমার ফেসবুকের ইনবক্সে ফোন করে অনেক SMS দিয়ে অনেক উপদেশ দেয় জায়দ এইটা হলো কেন জায়দ ওইটা হলো কেন কেন সুচরিতা রুবেলকে সদস্যপদ স্থগিত করা হলো আগুন জ্বলে যাবে তোমরা কথা বলতেছো না কেন সে নতুন আপুই আবার অভিমান করে অনেক কিছু আমাকে বলছে তো এটা আসলে নতুন আপু আসলে একসময় আমাকে উপদেশ দেয় আবার অভিমানের কথা বলে সিনিয়র মানুষ তারপর সব ভালোবাসা দিয়ে জয় করতে চান সব ভালোবাসা দিয়ে জয় করতে চাই সে তো তোমরাই প্রমাণ আমার শিল্পী সমিতিতে সময় এক একটা প্রোগ্রামে কি পরিমাণ শিল্পী সমিতির লোকজন দেখেছো আমার শিল্পী সমিতিতে আমি দায়িত্বে ছিলাম কি পরিমাণ শিল্পীর উপস্থিতি এই নতুন প্রজন্মের কোন ব্যাচটাকে তোমরা এখন FDC-তে দেখো সংগঠন সবাই চালাতে পারে না নিপুণ যতই জোর করে চালানোর চেষ্টা করুক জোর করে নিজে নির্বাচিত না হয়ে বসার চেষ্টা করুক লাভ নাই সবাই জানে যে সাংগঠনিক না জোর করে বসে আছে চিপকে শব্দ আমি বলতে চাই না আমি মনে করো যে স্পেশাল অ্যাপিয়ারেন্স ওরা আমাকে ভালোবাসা দিয়ে ডেকেছে যে ভাই আপনার হাতে আমরা কাপটা নিতে চাই এটা তো ইটস গ্রেট অনার ফর মি সেলিব্রিটিদের মধ্যে অতিথি মানে কেমন লাগছে ইয়েস বিশাল ব্যাপার অনেক সম্মানের ব্যাপার এই জন্য দৌড়ে চলে আসছি এটা এখানে অনেক নাটকের জনপ্রিয় অভিনেতা আছে যাদের ভক্ত আমিও অনেকে খেলেছে তো তারা আমাকে ডিজায়ার করেছে জায়দ ভাই আসবে জায়দ ভাই হাতে আমাকে তুমি ভালোবেসেছে আমি গর্বিত এটাই তো শিল্পীর স্বার্থ হ্যাঁ শিল্পী সমিতিতে যখন আমি ঢুকতাম তোমরা যখন আসতে কি মনে হতো জমজমার একটা জায়গা সিনেমা নাই FDC আছে জমজম এখন আমি নাই FDC বিকালে কি হয় ভূতের বাড়ি মনে হয় আল্লাহ তালা কিছু মানুষকে আলো দিয়ে পাঠায় সাথে যেখানে যায় সব জায়গায় আলো দেয় বলে যে ব্যানারটা আসার পরে সিনেমা বেড়েছে আমার সময় সিনেমা না থাকলে ইন্ডিয়ান ছবি কি আনতে হইতো আমার সময় এখন তো ইন্ডিয়ান ছবি দিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে আমার সময় তো ইন্ডিয়ান ছবি ছিল না বাংলা ছবি দিয়ে ভালো বেঁচে থাকতো আর বাংলা সংস্কৃতি দিয়ে এখন তো বিজয়ের মাসে হিন্দি ছবি দিয়ে দেশ চালাচ্ছে এর চেয়ে দুঃখের আর কি আছে যে দেশের স্বাধীনতা পেয়েছি বাংলা ভাষার জন্য সেই দেশে বিজয়ের মাসে হিন্দি ছবি ঢুকাচ্ছে পার্সেন্টেজ খাওয়া খেয়ে টাকা খেয়ে তো এর চেয়ে আরো দুঃখের কি আর একটা কথা বলি তোমাকে যে মানুষটা নিজেই অবৈধ যে মানুষটা নিজেই নির্বাচিত না তোমরা সবার আগে প্রশ্ন এত প্রশ্ন করো কেন তোমরা প্রথমেই প্রশ্ন করবো আপনি কি নির্বাচিত শিল্পীদের ভোটে আপনি বসছেন কেন এই প্রশ্নটাই তো কেউ করো না
আদালতে চলে গেল, আদালতে কাউকে বসতে বলেনি, বাকি এজিএস আছে এজিএস চালাবে, তাহলে এজিএস পোস্টটা কেন?